আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আসলে আমার ক্যামেরাম্যান না থাকার কারণে আমি এই সিস্টেমটা ফলো করতেছি। তো ভিউয়ার, এখানে অ্যাপসনের একটি মেশিন দেখতে পাচ্ছেন, এটার মডেল হচ্ছে L220 অ্যাপসনের। এটার বর্তমান সমস্যাটা হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই, আমি যদি প্রিন্ট করি বা ফটোকপি করি তাহলে কাগজটা আটকে যায়, অর্থাৎ এদিক থেকে আর টানে না, ভিতরে ঢুকে এদিকেও আসে না, মুখের মধ্যে আটকে যায়। তো কি কারণে আটকে যাচ্ছে সেই বিষয়টা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। দেখছেন প্রিয় ভিউয়ার, এটা আটকে গেছে এবং এদিকে আর টানতেছে না, এবং এদিকে কালি কাগজে আটকে যায় যে নোটিফিকেশনটা, মেশিনের এই পাশে কিন্তু রেড লাইট জ্বলতেছে। আমি কাগজটা নিয়ে ফেলবো, এবং এখানে কাগজের এটা যেহেতু পাতলা সেই জন্য যদি মোটা হতো তাহলে দেখতাম এই জায়গাটাতে একটু ভাঁজ পড়ে গেছে। এখন মেশিনটা এদিক দিয়ে যদি আমরা একটু উপর করি তাহলে কিন্তু ভিউয়ার এখানে কোনো প্রকার মেশিনের এখানে কোনো কিছু আটকা দেখা যাচ্ছে না। তো এখন এই দিক থেকে যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে তাতেও এখানে কোনো কিছু আটকে আছে এই ধরনের দেখা যাচ্ছে না। তো আমি এটাকে খুলে ফেলবো, পিছনের যে পার্টটা আছে এটা খুলে ফেলবো। খুলে যেহেতু সম্পূর্ণ দেখা যাচ্ছে না, হয়তো বা একদম ভিতরে যে অংশটা আছে রোলারের ওখানে যদি ছোট্ট পরিমাণ একটি চাউল পরিমাণ যদি একটি পদার্থ থাকে তাহলে কিন্তু কাগজ আটকে যাবে। তো বিষয়টা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, প্রিয় ভিউয়ার সাথে থাকুন। আমি প্রথমে কারেন্ট লাইনটা খুলে ফেলতেছি, দেন প্রিন্টার লাইনটাও খুলে ফেলতেছি USB, এবং এটা আসলে অনেক পুরাতন একটা মেশিন, আমি ট্যাপ টুপ দিয়ে জোড়া তালি দিয়ে কোনো রকম ব্যবহার করতেছি। দেখতেই পাচ্ছেন ইজিলি চলে আসছে, প্রচুর পরিমাণ ধুল, মেইন রোডের পাশেই দোকান। তো ভিউয়ার, আমার চ্যানেলে যারা এখনও নতুন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ভিউয়ার, আসলে আমি কোনো বড় মাপের টেকনিশিয়ান না, বা আমার টেকনিশিয়ানের কোনো অভিজ্ঞতাও নেই, জাস্ট আইডিয়ার উপরে কিছু কাজ করার চেষ্টা করি এবং সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো আপনারা যদি উৎসাহ দেন তাহলে, বা উৎসাহ প্রদান করেন তাহলে সামনে যাওয়ার পথটা আরও সহজ হয়ে যায়। এদিকে একটা স্ক্রুপ ছিল, সেটা আমি খুলে ফেললাম। যদিও এটা কিন্তু নিচে যে অংশটা আছে সেটা খোলা, এটার না, এখান থেকে এটা যদি খুলতে যাই তাহলে এখানে একটা স্প্রিং আছে, আসলে ভিউয়ার যেহেতু আমি এ বিষয়ে কমপ্লিট অজানা, মানে খোলার যে প্রসেসটা, তাই একটু দেরি হচ্ছে। সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি, যেহেতু চেষ্টা করতেছি নিশ্চয়ই একটি ফল আসবেই। এটি হচ্ছে ওয়েস্ট, যে কালি সেটা জমার
এটা কিন্তু আমি পরিষ্কার করেছি আগে, কিন্তু একটা কাজ করি চিন্তাকে এদিকে। ও শিট। তো ভিউয়ার আসলে মূলত এই জিনিসটাই কারণ ছিল, দেখতে পাচ্ছেন একটি চিপস, একটু খেয়াল করলে দেখা যায় একটি চিপস কাস্টমাররা আসে মনে হয় খাওয়ার সময় পড়ে গিয়েছিল, আমার মনে হয় এটিই কারণ ছিল। যাই হোক আমি এটি লাগিয়ে ফেলি। আসলে ভিউয়ার চেষ্টা করতে হবে কনফিডেন্সলি, আপনার আত্মবিশ্বাস থাকতে হবে এবং চেষ্টাটাও কিন্তু সঠিকভাবে হতে হবে। তো আমি মেশিনটা চালু করি, মেশিনটা চালু হচ্ছে এবং পেপারটা আমি পুনরায় এখানে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার মেশিনটি কিন্তু চালু হচ্ছে এবং আমি একটা কপি চেক করে দেখি, ব্ল্যাক এন্ড হোয়াইট, বাহ সুন্দরভাবে কিন্তু। সরি একটা কল চলে আসছিল। যাই হোক ভিউয়ার, তো যাই হোক কাজটা সফলভাবে করতে পেরেছি, এটা বের হয়েছে আপনারা নিজেরাই দেখেছেন। তো সামান্য চেষ্টা করতে হবে সঠিকভাবে, তাহলে এই সফলতা আসবে। প্রিয় ভিউয়ার ভিডিওটার শেষ পর্যায়ে চলে আসছি, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর ভালো না লাগলে সাথেই থাকবেন, দেখতে থাকবেন, ভালো লেগে যাবে। তো ভিউয়ার যাওয়ার পূর্বে একটা রিকোয়েস্ট করতেছি, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।